ए स्क्वायर माइनस वन फैक्टर्स वन ए प्लस वन ए माइनस वन एंड ए स्क्वायर माइनस वन दिस आर द फैक्टर्स एवर प्राइम नंबर प्राइम पी आर आई एम ई प्राइम नंबर और प्राइम फैक्टर पी आर आई एम ई प्राइम फैक्टर्स प्राइम नंबर और प्राइम फैक्टर बेपार कि ए नंबर और ए और एन एल्जेब्रिक क्वांटिटी ए एल जी ई बी आर आई सी एल्जेब्रिक क्वांटिटी क्यू ए एन टी आई टी वाई इज सेड टू बी शुद्ध प्राइम बोलो प्राइम फैक्टर पर बोल सेड टू बी प्राइम प्रेम पी आर आई एम ई प्राइम इफ इट is divisible 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 by only one and itself so as for example example tomar 2 3 5 7 11 13 17, 19, dot dot dot. These are the prime number are x plus 2, x minus 2, say 2x plus 1, x square plus 1, etc. are prime quantity. Or prime factors, PRIME. प्राइम फैक्टरटा कि सेटा आमरा पढ़छि ए फैक्टर्स of a given number or a given 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 algebraic a factor or factors of a given number of given algebraic quantity is said to be prime factors if each factor is prime a factor or factors of a given number or given algebraic quantity is said to be prime factor if each factor is prime যেমন ধরো টু ইজ দি প্রাইম ফ্যাক্টর পি আর আই এম ই প্রাইম ফ্যাক্টর অফ সে ফোর টু অ্যান্ড কমা থ্রি আর দ্য প্রাইম ফ্যাক্টর পি আর আই এম ই প্রাইম ফ্যাক্টর অফ সিক্স টু five are the prime factors of 10 তাই না এখানে factors of 10 কত আছে factors of 10 1 2 5 and 10 তার 2 আর 5 আর প্রাইম ওই ওদের উৎপাদকগুলোর মধ্যে যেটা মৌলিক হবে তাই 2 5 আর প্রাইম factors of 10 আবার ধরো যদি অ্যালজেব্রিক কোয়ান্টিটি আমরা চিন্তা করি তোমার এক্স আর এক্স প্লাস টু আর দি প্রাইম ফ্যাক্টর আর দ্য প্রাইম পি আর আই এম ই প্রাইম ফ্যাক্টার্স অফ কার এক্স স্কোয়ার প্লাস টু এক্স এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান আর দি প্রাইম ফ্যাক্টার্স অফ তোমার এ স্কোয়ার মাইনাস ওয়ান
আচ্ছা উৎপাদকে বিশ্লেষণের উৎপাদকে বিশ্লেষণ করার চারটি পদ্ধতি রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করার চারটি পদ্ধতি রয়েছে কি ফোর মেথড মেথডস অফ ফ্যাক্টরাইজেশন FACTORISATION কি মেথডগুলো কী কী আছে নাম্বার ওয়ান ফ্যাক্টরাইজেশন বাই গ্রুপিং FACTO ফ্যাক্টরাইজেশন RASATION ফ্যাক্টরাইজেশন বাই গ্রুপিং GROUPING ফ্যাক্টরাইজেশন বাই গ্রুপিং FACTORI ফ্যাক্টরাইজেশন RISATI ফ্যাক্টরাইজেশন বাই গ্রুপিং GROUPING গ্রুপিং যেটাকে এখানে বাংলায় বলবো আমরা হ্যাঁ দল বদ্ধকরণ পদ্ধতি দলবদ্ধকরণ পদ্ধতি দলে দলে ভাগ করে নিতে হবে দু নম্বর হচ্ছে ফ্যাক্টরাইজেশন FACTORISATION বাই অ্যাপ্লাইং APPLYING অ্যাপ্লাইং ফর্মুলি FORMULAE মানে সূত্র প্রয়োগ করে এখানে কি বলবো সূত্র প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ এটা দলবদ্ধকরণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ এখানে তিন নম্বর হচ্ছে ফ্যাক্টরাইজেশন FACTORISATION ফ্যাক্টরাইজেশন বাই স্প্লিটিং SPLITING স্প্লিটিং মিডিল টার্ম MIDDLE মিডিল টার্ম এখানে কি হবে মধ্যপথ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে তোমরা লিখে ফেলো সঙ্গে সঙ্গে বিশ্লেষণ মধ্যপথ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ চার নম্বর হচ্ছে ফ্যাক্টরাইজেশন FACTORISATION ফ্যাক্টরাইজেশন বাই ভ্যানিসিং VANISING ভ্যানিসিং অর ট্রায়াল মেথড TRIAL ট্রায়াল মেথড এখানে চার নম্বর কী বলবো হ্যাঁ সব শেখানো হবে মানে ট্রায়াল পরীক্ষা মানে পর্যবেক্ষণ পদ্ধতিতে ভ্যানিসিং মেথড পদ্ধতি VANIS এটাকে ভ্যানিসিং মেথডই বলা হয় ভ্যানিসিং মেথড পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকে
বিশ্লেষণ, এই উৎপাদকে বিশ্লেষণ করার জন্য যে জ্ঞানটা আমাদের প্রথমে দরকার সেই ধারণাটা আমরা প্রথমে দেব, তারপরে আমরা অঙ্কতে যাব। উৎপাদকে বিশ্লেষণের জন্য যে জ্ঞানটা আমাদের দরকার হবে সেটা প্রথমে আমরা তৈরি করব। উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ করার প্রাথমিক জ্ঞান, এই জ্ঞানগুলো থাকতে, প্রাইমারি নলেজ। হ্যাঁ, এক নম্বর হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ, পূর্ণ বর্গাকারে প্রকাশ করা, পূর্ণ বর্গাকারে প্রকাশ করো, পূর্ণ বর্গাকারে প্রকাশ করো, এই জ্ঞানটা থাকতে হবে। আর কি, দু নম্বর পূর্ণ ঘন আকারে, পূর্ণ ঘনাকারে প্রকাশ করো। তো এর জন্য সূত্র আমার লাগবে, যেমন পূর্ণ বর্গাকারে প্রকাশ করা, পূর্ণ বর্গাকারে প্রকাশ, পূর্ণ বর্গাকারে প্রকাশ, এর জন্য যে সূত্র, এক নম্বর এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, দু নম্বর হচ্ছে রোমান দুই দিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, তিন নম্বর সূত্র এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান এ প্লাস বি তার হোল কিউব। আরেকটা সূত্র আছে আমার, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব। এর সঙ্গে আনুষাঙ্গিক যে সূত্রটা আমরা সূচক পড়তে গিয়ে পড়েছি, যেমন এ টু দি পাওয়ার এম এন, মানে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এটা আমার লাগবে। এর সঙ্গে লাগবে হচ্ছে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন সমান এ বি হোল টু দি পাওয়ার এন, এই সূত্রগুলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে জ্ঞান লাগবে। হ্যাঁ, যেমন ধরো তোমার, আমার এ টু দি পাওয়ার সিক্স আছে, আমরা কখনো কী করবো, এ কিউবের হোল স্কোয়ার লিখতে পারবো, এ টু দি পাওয়ার সিক্সকে আমরা এ টু কেন লিখতে পারবো, এ টু দি পাওয়ার সিক্স মানে এ টু দি পাওয়ার তিন গুণন দুই মানে এ টু দি পাওয়ার থ্রি তার হোল স্কোয়ার লিখতে পারবো, বা এ টু দি পাওয়ার এ স্কোয়ার তার হোল কিউব, যখন যেমন লাগবে সেরকম কাজে লাগাবো। আমরা এখান থেকে এটা লিখতে পারবো, এটাকেও লিখতে পারবো, যখন যেখানে যেটা লাগবে সেটা কাজে লাগাবো। তারপরে মনে করো এরকম আছে তোমার নাইন এক্স স্কোয়ার আছে, নাইন এক্স স্কোয়ার মানে কি, এটা থ্রি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার আছে, এটাকে আমরা থ্রি এক্সের হোল স্কোয়ার লিখতে পারবো এই যেই সূত্রটা প্রয়োগ করে। আমার মনে করো কখনো এরকম আছে এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর আছে, ওরকম আমরা এ স্কোয়ার বি স্কোয়ারের তার হোল স্কোয়ার লিখতে পারবো। এখানে এ বি হোল টু দি পাওয়ার ফোর লিখলেও হবে, তবে আমার এইরকম দরকার পড়বে, এটা লিখলেও হবে কিন্তু আমার দরকার পড়বে এরকম, মানে এটা আসলে ঘটনাটা কি, এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর ব্যাপারটা হচ্ছে এ স্কোয়ারের হোল স্কোয়ার আর বি স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ারের হোল স্কোয়ার, এটা আমার দরকার পড়বে। তো দের আর ফোর মেথডস অফ ফ্যাক্টরাইজেশন, ফ্যাক্টরাইজে উৎপাদকে বিশ্লেষণের চারটি উপায় আছে, ফ্যাক্টরাইজেশন বাই গ্রুপিং, ফ্যাক্টরাইজেশন বাই অ্যাপ্লাইং ফর্মুলি সূত্র প্রয়োগ করে, আর ফ্যাক্টরাইজেশন বাই স্প্লিটিং মিডল টার্ম মধ্যপথ বিশ্লেষণ করে, আর ফ্যাক্টরাইজেশন বাই ভ্যানিসিং মেথড অর ট্রায়াল মেথড। প্রাইমারি নলেজ PRIMA, প্রাইমারি নলেজ KNOWLEDZ, প্রাইমারি নলেজ
फॉर फैक्टराइजेशन, एफ ए सी टी आर आई एस ए टी आई ओ एन, कि सेटा हबे मेक स्क्वायर एस क्यूआर स्क्वायर फॉर्म और क्यूबिक फॉर्म, क्यूबिक फॉर्म ऑफ द गिवन अच्छा फॉर्मूली कर दाओ एफ ओ आर एम यू एल ए फॉर्मूली ऑफ स्क्वायर फॉर्म एंड क्यूबिक फॉर्म, क्यूबिक फॉर्म। नंबर वन ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर इक्वल टू ए प्लस बी होल स्क्वायर। नंबर टू ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर इक्वल टू ए माइनस बी होल स्क्वायर। और तीन नम्बरे हमें कि बोलब ए किूब प्लस थ्री ए स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर प्लस बी किूब इक्वल टू ए प्लस बी होल किूब। चार नम्बर ए किूब माइनस थ्री ए स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर माइनस बी किूब इक्वल टू ए माइनस बी होल किूब। एर संगे एडिशनल फर्मुली एडिशनल ए डी आई टी आई ओ एन एल एडिशनल की लगे हमें ए टू दि पावर एम एन एट मैंने ए टू दि पावर एम होल टू दि पावर एन जेट धरो ए टू दि पावर कखो सिक्स आने ए टू दि पावर तीन गुणन दुई एटा के ए किूब तर होल स्कोर और ए ए स्कोर होल किूब जख जेमन लागे काजे लगाब और कि ए टू दि पावर एन इंटू बी टू दि पावर एन समान ए बी होल टू दि पावर एन। जब धरो नाइन एक्स स्कोर आटे के नाइन मान थ्री स्कोर इंटू एक्स स्कोर एटा के थ्री एक्सर होल स्कोर लेखा होबे। पूर्ण वर्गाकारे प्रकाश करो, पूर्ण वर्गाकारे प्रकाश करो तुम्हार मेक परफेक्ट पीईआर एफ ई सी टी परफेक्ट स्क्वायर फॉर्म, पूर्ण वर्गाकारे प्रकाश करो। संगे संगे तुले फेला जाए एक नम्बर से एक्स स्क्वायर प्लस फोर एक्स प्लस फोर। नम्बर टू एक्स स्क्वायर प्लस सिक्स एक्स प्लस नाइन। नम्बर थ्री फोर एक्स स्क्वायर प्लस सिक्स एक्स सिक्स एक्स ना एटा टुएल्व एक्स प्लस नाइन। फोर एक्स स्क्वायर प्लस टुएल्व एक्स वाई प्लस नाइन वाई स्क्वायर। फाइव एक्स स्क्वायर माइनस टेन एक्स प्लस ट्वेंटी फाइव। छ नम्बर एक्स स्क्वायर माइनस टू एक्स प्लस वन। छ नम्बर तुम्हार फोर ए स्क्वायर माइनस फोर ए प्लस वन एटा सात नम्बर है। आठ नम्बर अरे एक अंकगुल खाते तुल हाँ हाँ तुम्हार एक्स स्क्वायर प्लस वन बाय एक्स स्क्वायर प्लस टू। नौ नम्बर एक्स स्क्वायर प्लस वन बाय एक्स स्क्वायर माइनस टू। दस नम्बर एक्स टू दि पावर फोर प्लस एक्स स्क्वायर टू एक्स स्क्वायर
প্লাস ওয়ান, কি বলছে? পূর্ণ বর্গাকারে প্রকাশ করো, কি মেক পারফেক্ট স্কোয়ার ফর্ম, পূর্ণ বর্গাকার। কীরকম আমাদের পূর্ণ বর্গাকারে যে সূত্র যেটা আছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, সব জায়গায় প্লাস আছে মানে প্রথম সূত্রটা হবে, ফার্স্ট ফর্মুলা। তো এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার, আর এই ফোর মানে এটাকে টু স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু টু, তার মানে এক্স প্লাস টু হোল স্কোয়ার। হেয়ার এক্স ইজ টেক, এখানে এক্সকে এ ধরো আর টুটাকে বি ধরো, এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। এটা বেলা কী হবে, এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার, নাইন মানে এটা থ্রি স্কোয়ার লেখা যাবে, টু ইন্টু এক্স ইন্টু থ্রি, তার মানে এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার। এটাই অ্যান্সার, পূর্ণ বর্গাকার স্কোয়ার ফর্ম, পারফেক্ট স্কোয়ার ফর্ম। এটা বেলায় কী করবো, এখানে ফোর এক্স স্কোয়ার আছে, এটাকে ফোর মানে কি, এখানে ফোর ফোর এক্স স্কোয়ার মানে এটা টু স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এটাকে টু এক্সের হোল স্কোয়ার লেখা যাবে না, ফোর এক্স স্কোয়ার, ফোর মিন্স টু স্কোয়ার, দুয়ের উপরে স্কোয়ার, তারপরে টু এক্স হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা কী লিখতে পারবো, টু এক্সের হোল স্কোয়ার, আর এখানে নাইন মানে থ্রি স্কোয়ার। এবার ফর্মুলা টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি, দেখো তিন দু দুগুণো চার ছয়, দু দুগুণ চার তিন, চার তিন বারো, তার মানে টু এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার। এখানেও তাই আমার ফোর এক্স স্কোয়ার এরা লিখতে হবে টু এক্স হোল স্কোয়ার, আর নাইন ওয়াই স্কোয়ার মানে থ্রি ওয়াই এর হোল স্কোয়ার, মাঝখানে প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই, মানে টু এক্স প্লাস থ্রি ওয়াই এর হোল স্কোয়ার। এবার এখান থেকে যে অঙ্কগুলো আছে মাঝখানে মাইনাস আছে, তখন দু নম্বর সূত্রটা হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তখন এ মাইনাস বি হোল স্কোয়ার, ওইভাবে সাজানো হবে এটাকে। এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর টোয়েন্টি ফাইভ মানে ফাইভের স্কোয়ার, দেখো মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ফাইভ, তার মানে এক্স মাইনাস ফাইভের হোল স্কোয়ার হবে। এর বেলায় কী হবে, এক্স স্কোয়ার, ওয়ান মানে ওয়ানের উপর স্কোয়ার লেখা যাবে, মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান, তার মানে এক্স মাইনাস ওয়ানে হোল। আমরা কী করছি, সূত্রের আকারে সাজাচ্ছি আর সূত্রে ফেলে দিচ্ছি। এটা বেলায় গৌরব ফোর এ স্কোয়ার কী লেখা যাবে, টু এ হোল স্কোয়ার, আর এখানে ওয়ান মানে ওয়ানের স্কোয়ার, মাঝখানে মাইনাস আছে দেবো মাইনাস, প্লাস থাকলে প্লাস দেবো, টু ইন্টু টু এ ইন্টু ওয়ান, তার মানে টু এ মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। এর বেলায় কী করবো, এখানে একটা জিনিস কাজ করবো, আনা এক্স স্কোয়ার প্লাস টুটাকে মাঝখানে আনবো, আর ওয়ান বাই এক্স স্কোয়ার, এই টুটাকে মাঝখানে জোর করে আনলাম। এরপরে তাকাও কী করছি, এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, আর এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার মানে ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার, দেখা তো হয়ে যাবে কি না, এই এক্স এক্স কেটে দিচ্ছি, তাহলে টুই হবে। তাহলে এখানে এক্সটা হচ্ছে এ, আর ওয়ান বাই এক্সটা বি এর কাজ করবে, তাহলে সব জায়গায় প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এর, প্লাস থাকলে প্লাস এখানে। এবার এ টুটাকে মাঝখানে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস এটা ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার, তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার, পূর্ণ বর্গাকার হয়ে গেল। এটার বেলায় কী করবো, এক্স টু দি পাওয়ার ফোর আছে, এটাকে আমরা এক্স স্কোয়ারের হোল স্কোয়ার লিখতেই পারি, টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান, আর এই ওয়ানটাকে ওয়ান স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এই হচ্ছে পূর্ণ বর্গাকার, পারফেক্ট স্কোয়ার ফর্ম। এবার হচ্ছে পূর্ণ ঘনাকারে, ঘনাকারে প্রকাশ করো, মেক এম এ কে মেক পারফেক্ট এফিসিটি কিউবিক ফর্ম, কিউবিক ফর্ম পূর্ণ ঘন আকারে প্রকাশ। তা সূত্রগুলো আমাদের রয়েছে, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব। সূত্রগুলো কী ছিল, এ কিউব
प्लस थ्री ए स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर प्लस बी क्यूब समान ए प्लस बी होल क्यूब और एक हे ए क्यूब माइनस थ्री ए स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर माइनस बी क्यूब समान ए माइनस बी होल क्यूब एखे कि प्रथम प्लस पर माइनस आर प्लस आर माइनस सूत्र प्लस जगह सब जगह प्लस माइनस सूत्र एक ही रकम आंतु प्रथम प्लस पर माइनस आर प्लस आर माइनस एबार आमरा अंक निये चले आसि ए किूब प्लस सिक्स ए स्क्वायर प्लस टुएल्व ए प्लस एट एटा प्रथम अंक दो नम्बर ए किूब माइनस सिक्स ए स्क्वायर प्लस टुएल्व ए माइनस एट दो नम्बर अंक ए किूब प्लस थ्री ए स्क्वायर प्लस थ्री ए प्लस वन चार नम्बरे ए किूब माइनस थ्री ए स्क्वायर प्लस थ्री ए माइनस वन पाँच नम्बर से एट एक्स किूब माइनस प्लस दुई सिक्स एक्स स्क्वायर प्लस ना सिक्स कैन हो टू तो टुएल्व एक्स स्क्वायर सिक्स एक्स प्लस वन छ नम्बर एक्स क्यूब ए टू दि पावर सिक्स माइनस थ्री ए टू दि पावर फोर बी स्क्वायर थ्री ए स्क्वायर बी फोर प्लस माइनस बी टू दि पावर सिक्स पूर्ण घन आकारे मैं होल क्यूब आकार सजाते हैं तेल ये अंकटा आज सब जगह प्लस आब जगह प्लस थे प्रथम ऊपर सूत्रटा है তাহলে আমি এটাকে কী লিখতে পারি এদিকে তাকাও এ কিউব এই এইট মানে আমরা দুইয়ের কিউব হ্যাঁ এইট মানে টু কিউব তো তাহলে এবার দেখো এখানে এখানে প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু টু থ্রি ইন্টু এ ইন্টু টু স্কোয়ার দেখা তো হলো কি না তিন দুগুণ সিক্স এ স্কোয়ার আবার টু স্কোয়ার মানে ফোর ফোর থ্রি যা টুয়েলভ চার তিনে বারো আর তাহলে কি সূত্র পড়ে গেল না এই উপরের সূত্রটা এখানে এ মানে এ আর বি মানে বি মানে টু বি মানে টু তাহলে এ প্লাস টু তার হোল কিউব এটাই অ্যান্সার এখানে কত কত হবে দেখো এখানে মাইনাস প্রথমে প্লাস পরে মাইনাস প্লাস আবার মাইনাস তারপরে দু নম্বর সূত্রটা পড়বে এ কিউব আর এখানে এইট মানে আমরা দুইয়ের কিউব লিখে নিলাম মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু টু থ্রি ইন্টু এ ইন্টু টু স্কোয়ার তার মানে এ মাইনাস টু তার হোল কিউব এর বেলায় কি সব জায়গায় প্লাস তাহলে প্রথম সূত্রটা এ কিউব এখানে ওয়ানটাকে আমরা ওয়ানের কিউব লিখতে পারি ওয়ানের কিউব মানে ওয়ানই হবে তো করে দেখাতে হবে তাহলে প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান थ्री इंटू ए इंटू वन स्क्वायर तमान ए प्लस वन होल क्यूब ये अन्सार पूर्ण घन आकार वन किूब मैं वन इंटू वन इंटू वन तर प्रोडक्ट इज वन एबारे देखी नजर नजर दी एबारे एक ही प्रथम प्लस पर माइनस आर प्लस आर माइनस तरह दो नम्बर सूत्र ए माइनस वन होल क्यूब एटा बेला कि करब एट एक्स किूब आछे एटाके टू एक्सर होल क्यूब लिखते पारी आर एखाने वनटाके वन क्यूब लिखलाम प्लस थ्री इंटू टू एक्सर होल स्क्वायर इंटू वन थ्री इंटू टू एक्स इंटू वन स्क्वायर देखो तो टू एक्स होल स्क्वायर माने कत फोर एक्स स्क्वायर तार संगे तीन गुण करले बारो हो जाबे
আর তিন দুগুণ ছয় এক্স ঠিকই আছে, টু এক্স প্লাস ওয়ান হোল। পরেরটা দু নম্বর সূত্রে পড়ে যাবে, এখানে এ টু দি পাওয়ার সিক্সটাকে আমরা এ স্কোয়ারের হোল কিউব লিখতে পারি কি না, আর শেষেরটাকে বি টু দি পাওয়ার সিক্সটাকে বি স্কোয়ারের হোল কিউব লিখতে পারি। থ্রি টু যা সিক্স, তিন দুগুণ ছয়, এবার মাঝখানে যা আছে তাই থাকে, এখানে থ্রি ইন্টু এ স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো তো সূত্র পড়ে গেল কিনা, এ স্কোয়ারটাকে মনে মনে এ ধরো আর বি স্কোয়ারটাকে বি ধরো, তাহলে কত হয়, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল কিউব, এটাই অ্যান্সার। এবার আমরা উৎপাদকে বিশ্লেষণের পদ্ধতিতে এগোবো, কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করা হয় এটা আমরা প্রাইমারি নলেজটা একটু নিয়ে নিলাম। এ ফিউ এক্সাম্পল অফ ফ্যাক্টরাইজেশন বাই মেথড অফ গ্রুপিং, মানে দলবদ্ধকরণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ, দলবদ্ধকরণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ ফ্যাক্টরাইজেশন, এফ এ সি টি ও আর আই এস এ টি আই এন, ফ্যাক্টরাইজেশন বাই গ্রুপিং, জি আর ও ইউ পি আই এন জি, গ্রুপিং। নাম্বার ওয়ান, ধরো এরকম আছে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ সি মাইনাস বি সি। দু নম্বর, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। তিন নম্বর, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ মাইনাস টু বি। পাঁচ নম্বর, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস টু ওয়াই জেড মাইনাস টু এক্স ওয়াই। ছ নম্বর, এ স্কোয়ার প্লাস সে টু এ। তারপরে সাত নম্বর, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস টু ইন্টু বি। হ্যাঁ, জেড স্কোয়ার। তাহলে এই যে ফ্যাক্টরগুলো দেওয়া হলো এগুলোকে কী করে, কোনো ফর্মুলা প্রয়োগ করে হবে না, এটা গ্রুপিং করে হবে। দেখো